What's up everybody, assalamu alaikum, here is your boy Ishan Shah back with another video. গতকালকের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমরা এসেছি সিলেট এবং কিভাবে বাইক টুরে এসে আমরা স্টে করছিলাম জয়ন্তা হিলে এবং কালকে প্রচন্ড রকম টায়ার থাকার কারণে ভিডিও করতে পারিনি। তো আজকে আমরা সম্পূর্ণ জয়ন্তা হিলটি আপনাদেরকে দেখাবো, রুম কস্টিং এবং সম্পূর্ণ ভিউটিকে। সো ভিডিওটি দেখতে থাকুন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করেন অ্যান্ড প্রেস দ্য বেল বাটন যাতে নেক্সট নোটিফিকেশনটি চলে আসে আপনার কাছে। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সো আর ইউ গাইস রেডি? দেন লেটস গো। অনেক বড় একটি রিসর্ট, যেখান থেকে হচ্ছে আপনার সামনেই একদম পাহাড়ের ফুল ভিউটিকে পাওয়া যায়। আমি এখন গেটে আছি এবং এই গেট দিয়ে যদি আপনি প্রবেশ করেন তাহলে হচ্ছে আপনার নর্মালি এটি ভিজিট করতে কিন্তু প্রবেশ মূল্য রয়েছে, যেটির দাম হচ্ছে 10 টাকা। তবে আপনি যদি এখানে বুকিং করে থাকেন তাহলে হচ্ছে আপনার কোনো টিকিটের প্রয়োজন নেই। এটি হচ্ছে সম্পূর্ণ রিসর্টটি, বিশাল বড় একটি জায়গার মধ্যে রয়েছে এবং এটির সামনে থেকে ভিউ হচ্ছে। এবং বর্ষার দিনে আসলে এখানে কিন্তু ঝর্ণা দেখা যায়, ঝর্ণার আওয়াজ পাওয়া যায় রুম থেকেই এবং খুবই সুন্দর একটি পরিবেশের মধ্যে রয়েছে এবং খুবই নিরিবিলি। এছাড়া বিশাল বড় একটি মাঠ রয়েছে, রয়েছে দোলনা। এছাড়াও কিন্তু এখানে একটি রেস্টুরেন্টের ব্যবস্থা রয়েছে, এটি আমরা পরে দেখব। জয়ন্তা হিল রিসর্টটি দেখতে খুবই সুন্দর এবং অনেক বেশি মানে রাতের বেলা অনেক বেশি সুন্দর লাগে। আমি রাতের ভিউটি আপনাদেরকে দেখাবো রাতের বেলা। এছাড়া হচ্ছে রিসর্টটি হচ্ছে 4 তলা করে এবং নিচে ফার্স্ট 2টা ফ্লোর যেটি দেখতেছেন সেগুলো হচ্ছে কাপল রুম এবং হচ্ছে উপরে রয়েছে 2টি হল রুম এবং একদম টপ ফ্লোরে রয়েছে 2টি বলরুম। চলেন ভিতরে গিয়ে দেখা যাক পরিস্থিতি। এটা হচ্ছে রিসর্টের পিছনের সাইডটা, ঠিক পাহাড়ের অপোজিটে এবং হচ্ছে সে ওই যে জানালা খোলা যে রাইট সাইডে বিল্ডিংটা দেখা যা, বিল্ডিংটার মধ্যে যে রুমটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমাদের রুম। আমরা একদম টপ ফ্লোর নিয়েছি, 4th ফ্লোরে 4 তলা বিল্ডিং এবং হচ্ছে ভিতরেরটা আমরা খুব কিছুক্ষণের মধ্যেই দেখাবো এবং আপনি রুম থেকে কিন্তু এই ভিউটা পেয়ে যাবেন। এবং বর্ষার দিনে আপনি যদি ওইখানে দেখেন যে অনেকটুকু জায়গা গাছ নেই, এটা কিন্তু ঝর্ণা, এরকম 2-3টা ঝর্ণা এখানে আছে, রুম থেকে দেখা যায় বর্ষার দিনে। এখন বৃষ্টি না থাকার কারণে ঝর্ণা কিন্তু নাই, তারপরে দেখতে অনেক বেশি সুন্দর। এ হচ্ছে রিসর্টের রিসেপশন এবং পাশে চাইলে আপনারা 2 সাইডেই গাড়ি অথবা বাইক পার্কিং করতে পারেন। এখানকার চেকিং টাইম কিন্তু 12টা এবং চেক আউট 11:30। রিসর্টটি মোটামুটি অনেক বেশি সুন্দর এবং নিশ্চয়ই আপনার সামনে ভিউ দেখতে পাচ্ছেন, হচ্ছে পিছনের ব্যাক সাইড। এটি হচ্ছে 2nd ফ্লোর, 2nd ফ্লোরে হচ্ছে ব্যালকনি। এছাড়া এখানে যে কটি রুম রয়েছে এগুলো হচ্ছে সব কাপল রুম এবং ওই পাশেও সেম কাপল রুমগুলো রয়েছে, মাঝখানে রয়েছে সিঁড়ি এবং 2 পাশে 2টি ব্যালকনি আছে। এগুলো হচ্ছে সব কাপল রুমে গিজার সহ সব ধরনের ওয়াইফাই সুযোগ সুবিধা পেয়ে যাবেন এবং সামনে থেকে ভিউ কিন্তু এরকম আসবে। আমরা এখন যাচ্ছি 3rd ফ্লোরের দিকে। 3rd ফ্লোরে 2টি সাইডে একটা হচ্ছে B1, একটা হচ্ছে H1, একটা হচ্ছে B2, একটা হচ্ছে H2 এবং আপনার 4th ফ্লোরের রুমগুলোতে যেতে হলে মানে B1 অথবা B2তে যেতে হলে একটা ডিফারেন্ট গেট আছে, ওই যে শাকিল আমার বন্ধু। আমরা 4তলার B2 রুম ডান সাইড দিয়ে কিন্তু চলে গেছে, কেন সেম 2 পাশে 2টা ব্যালকনি আছে এবং হচ্ছে আপনার হল রুম আছে এবং 4তলার রুমের জন্য যেতে হলে আপনার অন্যভাবে যেতে হবে।
এ হচ্ছে আপনার হল রুম, এবং হল রুমটি হচ্ছে ঠিক এরকম। আপনার এখানে আছে 6টি বেড, একটি খোলা আছে এই জন্য আমি দেখাতে পারতেছি। রুমের ফ্রন্ট সাইড, এবং এটা হচ্ছে সম্পূর্ণ রুমটি। আপনারা পুরো গ্রুপ, পুরো সার্কেল এসে কিন্তু এখানে ভিজিট করে যেতে পারেন যদি একত্রে আসার ইচ্ছে থাকে। এবং আপনার ঠিক বেড থেকে বরাবর হচ্ছে এই ভিউটি আপনি পেয়ে যাচ্ছেন, এবং ভিউটি আসলে অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন। এছাড়া এই রুমে আরেকটা টুইস্ট হচ্ছে, এখানে তো সোফা পাচ্ছেনই, এখানেও চাইলে আপনি বেড বসাতে পারেন। এবং এই যে দেখছেন যে পার্টিশন, এই পার্টিশনটা সরিয়ে দিলে কিন্তু আপনি V1 রুমটিও একত্রে নিতে পারেন, এবং ওই পাশ থেকে সেম এরকম হল রুম রয়েছে H2, ওইখান দিয়েও পার্টিশন যদি খুলে দেওয়া হয় তাহলে আপনি B2 রুমে যেতে পারবেন। মানে হচ্ছে দোতলা থেকে চারতলা আপনি পুরোটা হচ্ছে ডুপ্লেক্স হিসেবেও নিতে পারেন। এছাড়া তো ওয়াশরুম আছে, ওয়াশরুমগুলো হচ্ছে লক করা রুম আছে এখানে 3টা, ঠিক আছে। এ হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুম হচ্ছে 3টা। তো চলুন এবার আমাদের চলে যাওয়া যাক হচ্ছে ফোর্থ ফ্লোরের দিকে। এবং ফোর্থ ফ্লোরের দিকে যেতে হলে আপনার যেতে হবে একটি ডিফারেন্ট গেট দিয়ে। এই গেটটি আপনি এই গেটে নিশ্চয়ই বুঝতে পারছেন, এই হচ্ছে হল রুম। হল রুমের সাইড দিয়ে হচ্ছে একটি রুম রয়েছে, এবং আপনি ফ্রন্ট সাইডের ভিউ কিন্তু পাচ্ছেন এটা পুরো বারান্দাটা দিয়ে। তো চলুন ফোর্থ ফ্লোরে বলরুমটি দেখে আসা যাক। বলরুমে যেতে হলে ঢুকেই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। চলুন উপরে গিয়ে দেখা যাক কি আছে। হচ্ছে আমি একটু আগে নিচে এখান থেকেই দেখিয়েছিলাম, পার্টিশনটা ভেঙে দিলে আপনারা ঠিক এই সিঁড়ি দিয়ে বলরুমে যেতে পারবেন। এবং এ হচ্ছে ফোর্থ ফ্লোরের, চলে আসছি মেয়ে আসি, এটা হচ্ছে হল রুম। এবং আপনি এই গেটও ইউজ করতে পারেন, চাইলে এই গেটও ইউজ করতে পারেন। এবং এটা হচ্ছে একদম টপ ফ্লোর, ফোর্থ ফ্লোরের একদম টপ ফ্লোরে আমরা এখন আসি। হল রুম, চার বেড আর হচ্ছে 2টা ওয়াশরুম, এটা আমরা নিচ্ছি। একটা সোফা আছে, সেম আর একটা রুম কিন্তু অপোজিটে রয়েছে, এবং ওইটাতে আমাদের বাকি ভাই ব্রাদার আছে। হচ্ছে একদম টপ ফ্লোর, এবং টপ ফ্লোর দিয়ে আপনি চাইলে ছাদেও যেতে পারেন। ছোট একটি ছাদ আছে, আপনি চাইলে ছাদে বসে আড্ডা দিতে পারেন, এবং ছাদ থেকে কিন্তু ভিউটা অনেক বেশি সুন্দর। এখানে খুব সুন্দর একটা প্লেস আছে, চাইলে আপনি এখানে বসে আড্ডা দিতে পারেন, বারবিকিউ করতে পারেন। এবং এখান থেকে কিন্তু আপনি খুব সুন্দর একটা ভিউ পাবেন। তার হিল রিসর্ট কিন্তু অনেক বেশি জোস, আপনারা চাইলেই কিন্তু এসে ঘুরে যেতে পারেন। মানে খুবই সুন্দর একটা প্লেস, আমার পিছনে যে দেখা যাচ্ছে ওই যে ইন্ডিয়ার পাহাড়গুলো দেখা যাচ্ছে, ঝর্ণা আছে কিন্তু ঝর্ণায় এখন আপাতত পানি নেই। তো খুবই 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 সুন্দর একটা প্লেস, আপনি চাইলে এখানে এসে খুব এনজয় করতে পারেন, ফ্রেন্ড সার্কেল নিয়ে আসতে পারেন, ফ্যামিলি নিয়ে আসতে পারেন, সব ধরনের ব্যবস্থাই কিন্তু এখানে আছে।
এছাড়াও কিন্তু এখানে একটি রেস্টুরেন্টের ব্যবস্থা রয়েছে। ভাইসাল কি নাস্তা খাও? রিসর্টের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বাংলাদেশ লাস্ট হাউস, এবং সামনেই একটা শাপলা বিলের মতো আছে। আমরা এখন ওখানে যাওয়ার চেষ্টা করব, হয়তোবা ওই সিঁড়িটা দিয়ে এখানে যাওয়া পসিবল। এটাও কিন্তু রিসর্টের আন্ডারে, আপনারা ওই লাস্ট হাউস পর্যন্তই যেতে পারবেন, এবং এর পরে যদি যান সেক্ষেত্রে প্রবলেম হইতে পারে। ঠিক রিসর্টের গেট থেকে বরাবর উল্টা দিকে আসলেই এই জায়গাটা পেয়ে যাবেন। চলেন নিচে যেয়ে দেখি কি অবস্থা। এই হচ্ছে সিঁড়ি, চলে এসেছি বাংলাদেশ লাস্ট হাউস। অনেক সুন্দর, অনেক সুন্দর। কি তোমরা গেছো ওই জায়গাতে পয়রা টোরা গেলে? তুই উঠতে পারছিস মানে তো একটা বিষয়। যা যা বেটা, তোর মতো হালকা মানুষের বেটা কি সব পারা দেবে না? আরে স্ট্রেংথ বুঝছ না, যা বেটা। না না আমি যা থামো, এটা খুব রিস্কি। আচ্ছা সাদা কাপড় দেওয়া যায় ওগুলা কি ওই পারে কি যাওয়া যায় না? হ্যাঁ ওডে বর্ডার না, এটার পর আর যেতে পারবে না কেউ। রাতের বেলার জয়ন্তা হিল, এই হচ্ছে রাতের জয়ন্তা হিল। এবং রাতের বেলার জয়ন্তা হিল দেখতে কিন্তু অনেক সুন্দরই লাগে। ঠিক আছে সো গাইজ, এই হচ্ছে জয়ন্তা হিল রিসর্টের সম্পূর্ণ ভিউ, এবং হচ্ছে কস্টিং এর ব্যাপারে নিশ্চয়ই বলা হয়নি। আপনারা হচ্ছে যদি এখানে আমরা আছি যে ফোর্থ ফ্লোরের রুমগুলো, এগুলো হচ্ছে আপনার 8,000 টাকা ভাড়া, এবং হচ্ছে এটা হচ্ছে আপনি যেমন ফেব্রুয়ারি মান্থে 50% ডিসকাউন্ট চলতেছে, সেক্ষেত্রে হচ্ছে ভাড়া 4,000 টাকা, এবং হল রুমের ভাড়া হচ্ছে যেটি 6 রুমের ওটার মধ্যে হচ্ছে আপনার নর্মালি হচ্ছে 10,000 টাকা ভাড়া, আপনাকে ডিসকাউন্ট দিয়ে 5,000 টাকা করা হয়েছে ফেব্রুয়ারি মান্থে, হয়তো মার্চেও চলবে এটা। এবং হচ্ছে কাপড় রুম যেগুলো, ওগুলো হচ্ছে আপনার 5,000 টাকা, যেগুলো হচ্ছে আপনার এখন 2,200 টাকায় পাওয়া যাচ্ছে উইথ ডিসকাউন্ট। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন, ঘুরে যেতে পারেন, খুব সুন্দর একটি জায়গা। এবং এখান থেকে প্রত্যেকটি স্পটই মোটামুটি 30 কিলো ডিস্টেন্সে পেয়ে যাবেন। জাফলং হচ্ছে মাত্র 6 কিলো, 15 মিনিটের মধ্যে আপনি এখান থেকে চলে যেতে পারেন। সো গাইজ, আই হোপ ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটি ক্লিক করুন, কেননা আরও অনেক ভিডিও আসছে সিলেট ট্যুর নিয়ে। সো সাথেই থাকবেন, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।